মোটামুটি হয়ে গেছে কমপ্লিট এবার 7 তারিখের জন্য আবার পরের রবিবারের জন্য হ্যাঁ ওখানে টিম করে দিয়েছি পাড়ায় পাড়ায় বাড়ি সব বলে দিয়েছি সবকে নিয়ে চলে যাবে এবার যাচ্ছে না ওরা যাবে না ওরা তো বিয়ে বাড়ি আছে বলছিল নিয়েছে কিন্তু সাতটা একদিনের জন্য চাপ নেই এই বাবা তোর দিদিকে খুব বেশি ভালোবাসে তোকে কম ভালোবাসে বাবা দিদিকে ভালোবাসে বেশি খুব ভালো আরে তুই তো সব দিন থেকে যাবি তুই সব দিন থেকে যাবি আর ও তো আর তুই চিকেন নেবে আর হয়ে যাবে তুই চলে যাবে না না ওটা উল্টো ওটা উল্টো ওর বিয়ে হবে ও চলে যাবে ও থাকবে আচ্ছা ভালো তোকে বিয়েতে পাঠিয়ে দেবে বলছে মেয়ের বাড়িতে ও হ্যাঁ 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 ঠিক ও বিয়ে গেলে ও বেরি চলে যাবে এ বিয়ে দেখে হলো তুমি চলে যাবে এই কোথায় যাচ্ছিস সময় মায়ের যান না দল খাবি তাই তো মায়ের যান না ছেলে হ্যাঁ এক বিরিবুনি কেক করে নিয়ে এসেছে এই বড় শালা এদিক ওদিক ঘুরে এসে এখানে আমাদের খাবার দাবার এখানে আচ্ছা আর এগুলো লাগানো হয়ে গেছে এই যে বাচ্চাটা খেলা করছে ওটা কি বেড়াতে এসছে হ্যাঁ এটা নিয়ে তোমরা এসছো বাহ এরও এও দেখছে নাচন ড্যামটা দেখছে হ্যাঁ হাত ধুয়ে খাবে কিন্তু তুমি কুকুর নাচছো হাত ধুয়ে খাবে দেখতে পাচ্ছেন সামনে আমার সব সঙ্গীরা এখানে জয়ন্তর স্কুলের ম্যাডামরা তাদের হাজব্যান্ড তারাও ওই বিভিন্ন স্কুলে চাকরি করে মাস্টার শিক্ষকতা করে আর এই দেখতে পাচ্ছেন সামনে ঝিলটা শালুকে ভর্তি ঝিল খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও পছন্দ হবে এই জায়গাটা আপনারা সময় পেলে শীতের দিনে শীতের শীতের সময়ে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন গ্রীষ্মকালে একটু রুক্ষ হয়ে যায় কিন্তু শীতকালে এই জায়গাটা খুব মজার খুব আনন্দের হ্যাঁ আপনারা আসুন এবং এনজয় করুন এই বড় শালা
এদিক ওদিক ঘুরে এসে এখানে আমাদের খাবার দাবার এখানে এই যে বাচ্চাটা খেলা করছে ওটা কি বেড়াতে এসছে হ্যাঁ এটা নিয়ে তোমরা এসছো বাহ এরও এও দেখছে নাচন ড্যামটা দেখছে হাত ধুয়ে খাবে কিন্তু তুমি কুকুর নাচছো হাত ধুয়ে খাবে স্বর্গীয় মনে হচ্ছে এত গাছ এত সবুজ চারিদিকে লোকালয় খুব সুন্দর লাগছে